আজকে আমরা বর্ধমান প্রেস ক্লাবের উদ্যোগে কিছু এই মানে কিছু গরিব দুঃখীদের আমরা মানে চাল আলু দিয়ে যতটুকু পারি আহার্য সামগ্রী দিয়ে আমরা সাহায্য করলাম। এই মানে এই সময় লকডাউনের সময় যে অবস্থা চলছে তার থেকে কিছুটা মুক্তি দেওয়ার সামান্য প্রচেষ্টা আমাদের বর্ধমান প্রেস ক্লাবের তরফে। কতজনকে দেওয়া হলো এবং কারা কারা? আমাদের এখানে মোটামুটি এখনো পর্যন্ত প্রায় 50 জনকে মতো দেওয়া হয়েছে। এবার সবাই কি প্রত্যেকেই প্রচন্ড মানে নিডি পিপল, তাদেরকে যতটুকু পারি আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করেছি এবং করব, ভবিষ্যতেও আমরা করব। কাদের? আইসি সাহেব ছিলেন, বর্তমান থানার আইসি সাহেব ছিলেন উপস্থিতি, তো ওনার উপস্থিতিতে আমরা সবাই মানে সাংবাদিকরা সবাই একসঙ্গে ছিলাম এবং সাংবাদিকদের মিলে বর্তমান প্রেস ক্লাবের তরফে আমরা এই কাজটা আজ আমরা লক্ষ্মীপুর রানা প্রতাপ ক্লাব এবং 3 নম্বর ওয়ার্ড চাইল্ড ওয়েলবিং কমিটির পক্ষ থেকে আমরা প্রায় আজকে শুরু করলাম আমরা 16 তারিখ থেকে, চেষ্টা করব 3 তারিখ অবধি যেটা ঘোষণা হয়েছে লকডাউনের ততদিন চালানোর চেষ্টা করব। আজ থেকে শুরু করলাম, মোটামুটি 800 লোক আমরা প্রতিদিন টার্গেট আছে আমাদের এলাকার এবং আশেপাশে 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড আর 3 নম্বর ওয়ার্ড, এই কটা ওয়ার্ডের যারা একদম নিডি লোক আপনারা দেখতেই পাচ্ছেন সব লোকরা এখানে এসে খাবার নিয়ে যাবে। প্রতিদিন আমরা ভাত ডাল সবজি এর আয়োজন করেছি এবং যদি কোনো কোনো দিন ডিম মাছ মাংস চেষ্টা করব দেওয়ার জন্য। আমাদের যে দিদিরা আছেন হিজড়া সংগঠনের ওনারাও আছেন। আমার নাম শরৎ কোলে, আমি ক্লাবেরই সদস্য। যতদিন ধরে লকডাউন চলবে এতদিন সবাইকে খাওয়া দাওয়ার আয়োজন, দেখি কতটুকু দাদারা আমরা মিলে কতটুকু হেল্প করা যায়। আমরা এখানে এখানে এসেছি 10-12 জন, আমাদের পাঞ্জাবি পাড়া জোড়া মন্দির। আমার নাম পলি সাহা।